আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। যেভাবে যেমনটা বলেছিলাম, একজন সফল অর্থাৎ সফলতার তো আসলে এক একজনের কাছে এক এক ধরনের মিনিং। আমার কাছে সফলতাটা জার্নি মনে হয়, এই অনুযায়ী আমি আমার পাশে আশপাশে থাকা সকল মানুষগুলোকে সেই জার্নিতে সামিল করার চেষ্টা করি, বা কিভাবে তারা এই জার্নিতে প্রবেশ করবে সেই ব্যাপারে সবসময় চেষ্টা করি সহযোগিতা করার। আর এই ব্যাপারটা মোটামুটি যারা আমার আশপাশে আছেন বা আমাকে চিনেন সবাই এই ব্যাপারটা জানেন যে আমি আমার পরিচিত সবাইকে চেষ্টা করি কিভাবে তারা এই জার্নিটাতে এনরোল হতে পারে। তো সেটারই একটা প্রচেষ্টায় আজকে আমি গত কয়েক বছর আগে, মানে যারা ভালো করছে বা এই সফলতার যে একটা জার্নি সেই জার্নিতে প্রবেশ করেছে তাদেরকে নিয়ে আমি কিছু ভিডিও করেছি, যেগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, ফেসবুকে দেওয়া নেই। সেগুলো লাইভ করতাম না, সেগুলো আগে রেকর্ড করতাম, দেন এডিট করতাম, তারপরে হচ্ছে আমি এটাকে প্রকাশ করতাম। তো এখন সময়ের সাথে সাথে ব্যাপারটাকে লাইভে নিয়ে আসছি। লাইভে হলে যেটা হয়, যারা লাইভে উপস্থিত থাকে তারা প্রশ্ন করতে পারে, প্রশ্ন করতে পারে, তখন দেখা যাচ্ছে যে লাইভ অনেক প্রশ্নের আনসার আপনারা পেয়ে যান, যে আসলে এই মানুষটা এই কাজটা কিভাবে করছে, কতটুকু বেটার করতে পারলো বা কিভাবে করলো, এই জার্নিটা সম্পর্কে আপনাদের জানার সুযোগ থাকে। তো যে জন্য আমি সব সময় এই কাজটা করে, মানে এখন নতুন থেকে এটা করব যে লাইভের মাধ্যমে আপনাদের সাথে আমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করব। যারা সফল হচ্ছে বা সফলতার জার্নিতে, আসলে সফলতা কোনো ডেস্টিনেশন না, যে আপনি কোনো একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে নামলেন, পৌঁছে গেলেন, বাস আপনি সফল হয়ে গেছেন, আপনার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই, ব্যাপারটা মোটেও এরকম না। সফলতা হচ্ছে একটা জার্নি, এটা আপনাকে কন্টিনিউয়াসলি যেতে হবে। একটা স্টপে থাম দাঁড়াবেন, কিছু সময় রেস্ট করবেন, দেন পরবর্তী গন্তব্যে আর জন্য আবার আপনাকে দৌড়াতে হবে। সো সাকসেসফুল বা সাকসেস ইজ এ জার্নি। সো আজকে আমার সাথে উপস্থিত আছেন আমারই স্টুডেন্ট এবং আমার রিসেন্ট একটা ব্যাচ শেষ হওয়া একটা ব্যাচের স্টুডেন্ট। ও বয়সে খুবই ছোট, আমি আসলে ওকে কেন আনলাম এই ব্যাপারটা আগে ক্লিয়ার করি। ওকে পরিচয় করানোর আগে, বয়স এবং চেহারা দিক থেকে দেখবেন যে একদম কচি কাঁচা একটা ছেলে। ওকে আনার কারণ হচ্ছে যে এত অল্প বয়স্ক একটা ছেলে, ওর ক্যারিয়ারটা নিয়ে কি পরিমাণ সিরিয়াস হয়েছে এত অল্প বয়সে, এই সিরিয়াসনেসটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি এই জিনিসটা খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি নিজেও খুব অল্প বয়সে আমার ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস ছিলাম এবং আল্লাহর রহমতে আমি সেটা কন্টিনিউ করেছি। তো আজকে যাকে এনেছি ওর বয়স খুবই কম, খুবই বাচ্চা একটা ছেলে এবং এত অল্প বয়সে এত সিরিয়াস হয়েছে ক্যারিয়ার নিয়ে, এবং আপনারা জানলে খুশি হবেন যে ও খুবই ভালো করছে। সো ওর পরিচয়টা আগে ওর থেকে শুনি। তো প্রথমে আমি আপনাকে ইনভাইট করছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার টাইম লাইনে। তো রাজেশ, আপনি আপনার পরিচয়টা আপনার মতো করে দেন। জি, সবাইকে সালাম আলাইকুম। আর হচ্ছে আমার নাম হচ্ছে রাজেশ সাহা, আমি বর্তমানে অনার্সে পড়াশোনা করছি অ্যাকাউন্টিং। তো পড়াশোনার পাশাপাশি আমি ভাবলাম যে যেহেতু একসময় আমাকে জব করতে হবে আর বাংলাদেশে যেহেতু জব পরিস্থিতি খুবই খারাপ, তো আমি যখন থেকে ভাবলাম যে মানে জানতে পারলাম যে ফ্রিল্যান্সিং নামে কোনো একটা বিষয় আছে, তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে বাসায় শেয়ার করলাম। তো বাসা থেকে আমাকে সবাই সাপোর্ট দিছে, আমার বাবা মা সবাই আমাকে সাপোর্ট দিল, সাপোর্ট দিয়ে আমাকে বললো যে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য, মানে কোর্স ট্রাস্ট বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে কোর্স করলাম আশিক স্যারের নেতৃত্ব। তো আমি কোর্স চলাকালীন অবস্থায় আমি অনলাইন বিভিন্ন মার্কেট প্লেসে ফাইবার freelancer.com-এ অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পরে আমার এবং স্যারের হেল্প এবং পাশাপাশি আমার কিছু ফ্রেন্ডের হেল্প সব মানে কাজ এখন পর্যন্ত। ওকে রাজেশ, থ্যাংক ইউ। এবার আপনার কাছে আমার প্রশ্ন চলে আসবে, যে আমার মানে সচরাচর যে একটা প্রশ্ন, আপনার চেহারার মধ্যে কিন্তু একটা কচি কাঁচা ফ্লেভার আছে এবং আপনার বয়সটাও খুব বেশি না, এটা যে কেউ দেখলে বুঝতে পারবে, আপনি নিজেও জানেন। আপনার এত অল্প বয়সে মানে ক্যারিয়ারটা নিয়ে এতটা সিরিয়াস বা ক্যারিয়ারটা নিয়ে ড্রাইভ দেওয়ার পিছনে কারণটা কি, এটা যদি সকলের উদ্দেশ্যে বলতেন। কারণ হচ্ছে ভাইয়া, আমরা যেহেতু মধ্যবিত্ত মানে উচ্চ ফ্যামিলির না, আমাদের আমি যেহেতু বাড়ির একজন মানে বড় ছেলে, তো আমার বাবা মার
হাল অবশ্যই আমাকে, ফ্যামিলির হাল অবশ্যই আমাকে নিজেকে নিতে হবে। এখন থেকে আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি একটা নিজে কিছু করব, এবং আমার চাকরির প্রতি খুবই মানে ইচ্ছাটা কম। আমি ভাবছিলাম যেহেতু আমার কম্পিউটার আছে বাসায়, আর যখন আমি ফ্রিল্যান্সিং ব্যাপারে জানতে পারি, তো জানার ফলে তো ভাবলাম যেহেতু এটা ঘরে বসে আমি ঘরে বসে আমি বেশি একটা কষ্ট ছাড়া এটা কাজটা করতে পারবো, যেটার ফলে আমি আর্নিং মাসে একটা ভালো আর্নিং, এবং একসময় আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো। তো অনেক কিছু ভেবে চিন্তে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা বেছে নিয়েছি। ওকে, আপনি বাড়ির বড় ছেলে, বড় ছেলে নাটকটা আশা করি আপনি সহ যারা দর্শক আছে সবাই দেখেছেন। বড় ছেলেদের আসলে সব সময় রেসপন্সিবিলিটি ভিন্ন রকম থাকে। তো বড় ছেলে রাজেশ ভাই, আপনি মোটামুটি বেশি দিন হয়নি কোর্স শেষ করেছেন, আমি সিম্পলি মানে প্রশ্নটা আমি করা উচিত না, তারপরে ওই প্রশ্নটা করছি দর্শকদের স্বার্থে, দর্শকদের এই ধরনের প্রশ্ন থাকে। সেই সাথে এই মুহূর্তে লাইভে যারা আছেন দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রাজেশ ভাইয়ের কাছে বা আমার কাছে ক্যারিয়ার নিয়ে বা অন্য যে কোনো বিষয় নিয়ে, গ্রাফিক ডিজাইন নিয়ে, যে কোনো মার্কেট প্লেস নিয়ে, অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে, আমি এবং রাজেশ ভাই দুজনে মিলে আনসার করার চেষ্টা করব। তো রাজেশ ভাই, আপনি কোন জেলা, আপনার জন্মস্থান কোন জেলা, বা আপনি বড় হয়েছেন কোথায়, ঢাকাতে না আপনি অন্য কোথাও বড় হয়েছেন? না, আমার হচ্ছে গ্রামের বাড়ি কুষ্টিয়াতে, কুষ্টিয়া মেন সদর, আমি ওখানেই বড় হয়েছি, তবে ক্লাস 2 থেকে আমি ঢাকাতে বসবাস করছি। আচ্ছা, আপনার গ্রাফিক ডিজাইনটা কি নিজ থেকে শেখার ইচ্ছা হয়েছে, না আপনি কারো মোটিভেশন বা কারো দেখা থেকে শুনে আর কি গ্রাফিক ডিজাইনার হয়েছে? আমি আমি এটা হচ্ছে টিভিতে বা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছি, দেখার পরে ভাবলাম যে গ্রাফিক যেহেতু সবাই করে আর এটা করাটাও মানে একটু সহজ, সবাই এতে সাকসেসফুল হয়, তো আমি ফার্স্টে ভাবলাম যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে গেলে গ্রাফিক্স নিয়েই শুরু করা উচিত। আর পাশাপাশি গ্রাফিক্স কোর্স করার পাশাপাশি চলাকালীন আমার ফ্রেন্ড আছে, ও আমাকে এই বিষয়টা বলেছে যে তুমি করতে থাকো, করা অবস্থায় যদি তোমার কোনো হেল্প প্রয়োজন তুমি আমার কাছ থেকে পাবা। তো আমি এরকম, আর আপনাদের প্রতিষ্ঠান থেকেও আমাকে বলা হয়েছে যে এটা বর্তমান যুগে গ্রাফিক্সটা খুব মানে মার্কেট প্লেসে খুব বেশি পপুলার, তো এটা নিয়ে কিছু একটা করতে করলে ক্যারিয়ার কিছু করা যাবে। নিঃসন্দেহে। তো আপনার কাছে কি মনে হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখে গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করা বা ফিউচারটা বেটার বা ভালো কিছু আছে বলে আপনার কাছে কি মনে হচ্ছে এরকম? হ্যাঁ, করা ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব, কিন্তু একটা জিনিস সবার মাথায় রাখতে হবে যে আমি একটা কোর্স করলাম, কোর্স করে ঘরে বসে থাকলাম, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললাম, আমার ইনকাম হয়ে যাবে, কিন্তু এটা ভুল কথা। কোর্স অবশ্যই একটা মানে অনেক বড় ভূমিকা রাখে, কিন্তু কোর্স চলা কোর্স শেষ হওয়ার পাশাপাশি নিজেকেও বাসায় বা যেখানে হোক ধৈর্য, তারপর শ্রম এবং দক্ষতা সবগুলো থাকতে হবে। নিজেকে কোনো সময় হতাশ হওয়া যাবে না, অনেক সময় ভাব মনে হবে যে আমি তো কিছু করতে পারলাম না, এখন আমার আর্নিং হচ্ছে না, আমি মার্কেট প্লেসে কোনো কাজ পাচ্ছি না, এরকম বিভিন্ন অনেক কিছু মনে হতে পারে, মাঝে ডিপ্রেশন হতে পারে, তবে এগুলোকে সবকিছুই পিছিয়ে রেখে নিজের মতো করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে, নতুন নতুন ডিজাইনের ক্রিয়েটিভিটি আনতে হবে, তাহলেই এটাতে এক সময় লেগে থাকলে মিনিমাম একটা বছর লেগে থাকলে আমি আশা করি যে এটাতে ক্যারিয়ার ডে বাই ডে মানে বিল্ড করা সম্ভব। রাইট, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আসলে স্কিল ডেভেলপমেন্ট করলে, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করে সাকসেস হতে হলে লেগে থাকতে হবে, লেগে থাকার বিকল্প আসলে কিছু নাই। রাজেশ ভাই, এই মুহূর্তে আপনাকে আরো একটা প্রশ্ন করব, যেটা সচরাচর আমি সকল ব্যক্তির কাছে করে থাকি, সেটা হচ্ছে যে আপনি এই যে ফ্রিল্যান্সার হতে যে বা গ্রাফিক ডিজাইন শিখে স্কিল ডেভেলপমেন্ট করতে যে কি কি বাধার সম্মুখীন হয়েছেন, কোথায় কোথায় প্রবলেম ফেস করেছেন এই গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সার হতে যায়? বাধা বলতে গেলে ফ্যামিলি থেকে সম্পূর্ণ সাপোর্ট, মানে একটা ফ্যামিলি অনেক সময় আছে, অনেক ফ্যামিলি সাপোর্ট করে না, কিন্তু সেদিক দিয়ে আমার এখানে কোনো কমতি ছিল না। আমার কম্পিউটার কেনা থেকে শুরু করে আমার কোর্সে ভর্তি হওয়া সবকিছুতেই আমি বাবা মাকে শেয়ার করি, তো তারা যতই মানে কম বুঝুক তো আমার উপর ভরসা রেখে তারা বলছে যে তুমি যেটা ভালো বুঝো তুমি সেটা করো। তো আমি কোর্সে, কিন্তু আমার আশেপাশে কিছু মানুষ ছিল, তারা আমার বাবা মাকে বলছে যে এতগুলো টাকা দিয়ে কোর্সে ভর্তি হবে বা এতগুলো টাকা দিয়ে কম্পিউটার কিনে দিলেন, তো এটা করতে পারবে না, তার থেকে জব করাটাই বেটার, বা অনেক কিছু অনেকভাবে বলছে। তারপরে হচ্ছে আমাদের
আমাদের আরো আশেপাশে অনেক মানুষই বলছে যে তুমি এটা নিয়ে কিছু করতে পারবো না, অনেক কথাই বলছে। বলছি যে আমি আপনাদেরকে 4 থেকে 5 মাস কোর্স সহ কোর্স শুরু হওয়া থেকে মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিব। আমার এমনকি আমার একটা ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে বলছে যে তুই এইগুলা করে কিছু করতে পারবি না, তার থেকে তুই এক কাজ কর, করোনার মধ্যে বাইরে যেয়ে মাস্ক বিক্রি কর। আমি বলতেছি যে মাস্ক বিক্রি করবো কেন, আমি বাসায় বসেই তুই ও হচ্ছেই করে, ও হচ্ছে পাঠাও চালায়। আমি ওকে বলছি যে তুই তো পাঠাও চালায় সারা বাড়ি ঘুরে ঘুরে রোদে, আর আমি দেখবি যে 1 বছর পর আমি তোর সাথে কথা বলবো এবং ভালো একটা অবস্থানে যেয়ে তোর সাথে কথা বলবো। ওকে আমি চ্যালেঞ্জ দিছি এবং ও আমাকে কিছুদিন আগে ফোন দিছিল, তো আমার এই কথাগুলো শুনে ও এখন আমার মানে আর কিছু বলে না, চুপ হয়ে গেছে। আর এটা পুরোটা সম্ভব হয়েছে আমার নিজের নিজের মনোবল এবং ধৈর্য, এবং আমি যথেষ্ট আমার মনে হয় আমার দিক থেকে যে আমি মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আমি কম্পিউটারের পিছে টাইম দিছি, আমি বিভিন্ন মার্কেট প্লেসে কন্টেস্টে উইন করছি। তো এইভাবে আস্তে আস্তে আগাচ্ছি সফলতার দিকে, এখনো নিজেকে ফুল সফলতা মানে পুরোটা সফল হয়েছি এটা বলা বলা যায় না। তবে একজন নতুন ফ্রিল্যান্সার হিসাবে গ্রাফিক ডিজাইনার হিসাবে আমি মোটামুটি সফল বর্তমান অবস্থায়। ওকে, দ্যাট মিন্স চ্যালেঞ্জ, অর্থাৎ আমার লাইফেও আমি যদি এরকম গল্প ক্লাসে বলে থাকি সবসময় যে আসলে কিছু মানুষ আমাদের পাশে থাকে যারা আমাদের লাইফে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর এই চ্যালেঞ্জগুলো আমরা আসলে কতটা পজিটিভ ভাবে নেই বা আসলে চ্যালেঞ্জটাকে কতটা চ্যালেঞ্জ হিসাবে নেই সেটা বড় ব্যাপার। আপনি যদি আপনার লাইফে চ্যালেঞ্জটাকে আসলে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন, আপনার আশপাশে মানুষজনই কিন্তু আপনাকে নেগেটিভ কথার মাধ্যমে ইনফ্লুয়েন্স করতে পারে। সো এটাকে আপনি ইনফ্লুয়েন্স হিসেবে নিলে লাইফে চেঞ্জ করা মানে লাইফ চেঞ্জ করা পসিবল, সেটাই রাজেশ ভাই করে দেখাচ্ছে। তো রাজেশ ভাই, এই প্রশ্নের প্রেক্ষাপটে আপনার কাছে কতটা মনে হয় যে আপনি আসলে সাকসেসের পথে হাঁটছেন না খারাপ একটা কিছু ঘটতে যাচ্ছে আপনার সাথে, আপনার আশপাশে যে মানুষগুলো আপনাকে পিঞ্চ দিয়ে কথা বলেছিল? ভাই আমি কথাটা বুঝতে পারিনি, আরেকবার রিপ্লে করলে ভালো হতো। আপনি আপনার আশপাশের খুব নিকট পার্সন গুলো আপনাকে পিঞ্চ দিয়ে কথাগুলো যে বলেছিল, আপনার কাছে কি মনে হয় যে তাদের কথার মোটামুটি একটা পাল্টা রিপ্লাই, সুন্দর পজিটিভ একটা নিউজ তাদেরকে দিতে পেরেছেন? এখন অনেকে অনেক কথাই বলবে কিন্তু তাদের কথা যদি আমি শুনে এখন আমি নিজেই হতাশ হয়ে যাই তাহলে এটা পুরো বোকামি। তাদের কথাটাকে আমার শক্তি হিসাবে নিতে হবে, এবং এখন আমি বর্তমানে যে আমি কাজ করতেছি আমার আর্নিং আমার কাজের ইফোর্ট দেখে আমাদের বাড়ির আশেপাশে অনেকেই তারা আমাকে এসে বলতেছে যে আমার ছেলেটা ম্যাট্রিক পাস করলে বা আমার ছেলেটা ক্লাস 10 শেষ করলে বা ইন্টার পাস করলে আমিও তাদেরকে ফিলে নিয়ে আসবো, মানে আমাকে দেখে তারা এখন তাদের ছেলে মেয়েদের মানে এই পথে আনার জন্য তারা ভাবতেছে, আমাকে জিজ্ঞাসা করে যে এটা কেমন কি হোক, এটা মানে কিভাবে কি করা যায়, এটা এটা তাদেরকে আমি মানে আমার কাছে যদি কোনো হেল্প চায় বা সাপোর্ট চায় আমি তাদেরকে বিস্তারিত বলি এই ব্যাপারে যে এটা সম্পূর্ণ একটা ভালো জিনিস। আর এটাতে একটা তৃপ্তি কি যে আমি ঘরে বসে আমি বাইরের বিভিন্ন কান্ট্রির লোকদের সাথে আমি কাজ করতে পারতেছি, তাই না? এটা একটা গর্বের বিষয় এক হিসাবে, আর হচ্ছে বাইরের কারেন্সি ইনকাম করাটাও একটা অন্যরকম ফিলিংস মনের মধ্যে থাকে। ওকে, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার লাইফটাকে শেয়ার করুন, রাজেশ ভাইয়ের এই মোটিভেশনাল গল্পগুলো অন্যদেরকে শোনার সহযোগিতা করুন, কারণ এই কথাগুলো আসলে আমাদের বাস্তবমুখী কথা। এগুলো কথা এই কথাগুলো কিন্তু কোনো স্ক্রিপ্ট দেখে না, এই কথাগুলো কোনো মুখস্থ কথা না, এটা হচ্ছে জীবন থেকে নেওয়া। সুতরাং এই কথাগুলো আপনি অন্যদেরকে শোনার ব্যবস্থা করে দেন, যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম বাচ্চা একটা ছেলে যে এখন। আচ্ছা রাজেশ ভাই, আপনি মোটামুটি এখন আপনার অ্যাভারেজ মান্থলি কিরকম একটা আর্নিং আসছে যদি বাংলা টাকার কথা আমি শুনি আপনার কাছ থেকে? আমার মান্থলি ইনকাম অ্যাভারেজ ধরতে গেলে 15,000 টাকা হবে। ওকে, আমি যদি এটাই ধরি 15,000, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন ও আমি ওর কথা এখন চিন্তা করি, একদম নতুন একটা ফ্রিল্যান্সার, খুব বেশি দিন হয়নি কোর্স শেষ হয়েছে, কন্টিনিউ আছে, সুতরাং ও ভালো করে যাচ্ছে। কিন্তু এই যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কিন্তু ধরে রাখলে এখন 15,000 6 মাস পরে বা 1 বছর পরে দেখা যাবে যে এটা 1,50,000-এও যেতে পারে। সো ফ্রিল্যান্সিং একটা অন্যরকম পেশা যেটা যারা আমরা করি আমরা জানি। সো এইবার রাজেশ ভাই আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন থাকবে, আপনি যে কাজগুলো করছেন এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট করেছেন
এর ভিতরে সব থেকে এমন কোন ঘটনা আছে কি যে ঘটনাটা আপনার সাথে খুব ব্যাপারটা হতে পারে হাস্যকর, ব্যাপারটা হতে পারে মজাদার, বা হতে পারে দুঃখজনক, এরকম কোন ঘটনা কি এখন পর্যন্ত আপনার সাথে ঘটেছে? হ্যাঁ, আমার হচ্ছে প্রথম যে আমি freelancer.com এ বাইরে কাজটা করি, তো সে আমার কন্টেস্টের পছন্দ করে, তো সে আমাকে বলে যে আপনি একটু চেঞ্জ করে দেন। তো আমি সেদিনকে রাত 12টা থেকে ভোর তো আমি তার জন্য কাজ করি। সে বলে হ্যাঁ ভালো লাগতেছে এই সেই, তো করতে করতে সে আমাকে লাস্ট এক পর্যায়ে বলে যে থাক আমি কাজটা আপনাকে দিয়ে পরে করাবো। তো এটা ছিল দুঃখজনক। ব্যাপার আছে অনেকগুলা, যেমন হচ্ছে লোকাল মার্কেট প্লেসে ডিজাইন করে দিই, তো সে আমাকে একটু মানে আমার পরিচিত, তো সে আমাকে বললো যে আমি তোমাকে টাকাটা কিছুদিন পরে দিব বলে। তো আমি তখন তার কাছে টাকা চালাম, অনেকদিন পরেটা চাইলাম, চাওয়ার পরে সে আমাকে বলতেছে যে তোমার বাজেট কত। তো আমি বললাম আমি যেহেতু ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনে কাজ করি, তো আমি বিভিন্ন মার্কেট মিনিমাম $10-এর নিচে ডিজাইন করি না, তো তুমি যেহেতু আমার ক্লোজ তো তুমি আমাকে 500 টাকা দিতে পারো। আমি ওনাকে দুইটা লোগো ডিজাইন করে দিছি, বলতেছে যে রাজেশ 500 টাকা চাইলা। আমি মানে তখন আমি নিজেকে খুব অপরাধী মনে করতেছিলাম যে আসলে কি আমি ভুল করে বসলাম তার কাছে টাকাটা চেয়ে ফোনটা বলে। তো বলতেছে আমি বলছিলাম যে আপনার যেটা খুশি, পরে উনি আমাকে 100 টাকা দিচ্ছে, এটা হচ্ছে একটা মজার ব্যাপার। আর আসলে তাছাড়া বলো, তাছাড়া ফাইবারে আমি একটা বায়ারের কাজ করতেছি, সে টপ বায়ার, তো সে টপ বায়ার হলেও সে আমাকে তুলনামূলক অনেক হেল্প করে। আমি কোনো কিছু না বুঝলে সে আমাকে আইডিয়া দিয়ে হোক বা যেভাবে বোঝানোর চেষ্টা করে, এদিকে আমি একটু লাকি, মানে একটা এরকম হয় না। হ্যাঁ, কিছু কিছু বার আসলে আমাদের জীবন চেঞ্জ করে দেয়, যে বার গুলো বেটার সাপোর্ট দিতে হয়, ভালো কাজ দিতে হয়, কিছু বার আমাদের জীবনে আসে আশীর্বাদ হিসেবে। সেই মুহূর্তে আমি একটা কমেন্টস করতে চাই, যে কমেন্টসটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। হাফিজ রহমান স্যারকে আমি সালাম জানাবো। আসসালামু আলাইকুম স্যার, উনি হচ্ছে আমার গ্রাফিক্সের শিক্ষক। আমি সবসময় আমার সবচেয়ে কম বেশি স্যারের কথা বলে থাকি, এবং স্যার আমার লাইফ টাইম হতে দেখছেন, এবং স্যার কমেন্টস করছেন গুড ইনিশিয়েটিভ ফর ইনফ্লুয়েন্স বিগিনার্স। দোয়া করবেন, আমি আপনার শিক্ষার্থী ছিলাম, এখন আমি একজন নিজেও ট্রেইনার, এবং আমার প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে, এবং আমি সবাইকে শিখিয়ে আল্লাহর মতো বেশ অনেকেই ভালো পজিশনে আছে, ভালো অবস্থায় আছে। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আমার শুক্রবারে অবশ্য প্রোগ্রামটা করার কথা ছিল এই লাইভটা, কিন্তু আমার এখন 3 দিনের জন্য সাসপেন্ড থাকায়, ফেসবুক অ্যাকাউন্ট ব্লক থাকায় আমি আসলে কিছু করতে পারিনি, যার আজকে শনিবারে করলাম। বাট আগামী শুক্রবার থেকে আমি এই লাইফটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ, নতুন নতুন গেস্ট নিয়ে। স্যার দোয়া করবেন আমার জন্য, সেই সাথে সবাই দোয়া করবেন। তো এইবার রাজেশ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি এখন কোন কোন মার্কেট প্লেসে কাজ করছেন? আমি ফার্স্টে ফাইবারে গিগ, মানে ফাইবারে অ্যাকাউন্ট খুলি, আর হচ্ছে freelancer.com এ। তো আমি ফাইবারে 3টা গিগ দেওয়াতে আমার তখন রেসপন্সটা খুব কম ছিল, তো আমি হতাশ হয়ে গেছিলাম যে 3টা গিগ দিলাম বাট কোনো অর্ডার পাচ্ছি না, ইমপ্রেশন কিছুই কম। তো আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে তুমি ফাইবারে না থেকে তুমি ফ্রিল্যান্সারে তুমি কন্টেস্ট করলে তোমার হবে কি, তোমার দক্ষতা বৃদ্ধি পাবে এবং তুমি বাইরের রিকোয়ারমেন্টটা পড়তে 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 তুমি অনেকটা বুঝে ফেলবা যে বাইরে আসলে কি চাচ্ছে, তোমার সেন্সটা ভালো হবে। তো আমি তখন ফাইবারটাকে পাশে রেখে আমি freelancer.com এ নিয়মিত কন্টেস্ট করতে থাকি। আমি প্রায় 2 মাসের মধ্যে 5টা কন্টেস্ট, যেখানে আমি 5 থেকে 6টা দেশের লোকের সাথে কাজ করছি, আর এখানে ওই কন্টেস্টটা করাতে আমার খুব উপকার হয়েছে এবং আমার ডিজাইন সম্পর্কে প্রচন্ড মানে হেল্প করছে আমাকে কনসেপ্ট তৈরি করতে। তো তারপর আমি চিন্তা করলাম ফাইবারে এখন একটা নতুন গিগ খুলি, আর আমি আগের গিগ গুলা ডিলিট করে দিই। তো গিগ গুলা ডিলিট করে দেওয়ার পরে নতুন একটা গিগ অনেকদিন টাইম নিয়ে খুলি, প্রায় 40-50টা ডিজাইন করে একটা গিগ করি। গিগ করাতে আমি গিগ যখন পাবলিশ করি, পাবলিশ করার 4 ঘন্টার মধ্যে আমার একটা অর্ডার আসে এবং সেই অর্ডারের ফলপ্রসূতে আমার গিগ ফার্স্ট পেজে চলে আসে। এখনো পর্যন্ত আমার 1 মাসে গিগ আছে প্রায় 5 থেকে 6টা ট্যাগে, ফার্স্ট সেকেন্ড, আর হচ্ছে ইমপ্রেশন ছাড়াই গেছে, ক্লিক ও ছাড়াই গেছে অনেক, প্রায় 120টা। আর অর্ডার আমি 8টা অর্ডার কমপ্লিট করছি এবং আমার কিছু বায়ার এখন তারা পার্মানেন্ট হয়ে গেছে, মানে নেক্সট প্রজেক্ট হলে আমাকে তারা দিয়ে পড়াবে। ওকে, শুনে খুবই ভালো লাগলো রাজেশ। তো এই মুহূর্তে আপনি যেহেতু গিগের কথা বললেন, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে কিভাবে গিগ বানালে
যেহেতু আপনার গিগুলো এখন সব র্যাঙ্কের পজিশনের দিক থেকে মোটামুটি প্রথম এবং সেকেন্ড পেজে আছে, কিভাবে গিগ তৈরি করলে আমাদের গিগুলো যারা এই মুহূর্তে আমার ভিউয়ার্স আছে তাদের গিগুলো প্রথম পজিশনে আসতে পারে? গিগ গিগ হচ্ছে ফাইবারে যেহেতু একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনার গিগের উপর নির্ভর করে আপনার অর্ডার আসবে, আপনার ক্লিক ইমপ্রেশন বাড়বে। তো একটা গিগ তৈরি করার সময় অবশ্যই ইউটিউব এবং ইউটিউবে অনেক শেখার বিষয় আছে। আমি ইউটিউব থেকে নিজে অনেক দেখেছি। আমি প্রথম তিনটা গিগ করার পরে আমি লাস্ট যে গিগটা করলাম, এই গিগ করাতে আমি বুঝতে পারলাম যে আমার কোথায় ভুল ছিল। এখানে জানার অনেক বিষয় আছে। আপনার ডিসক্রিপশন, আপনার গিগ টাইটেলটা অবশ্যই ইউনিক হতে হবে, এবং গিগ টাইটেলের মধ্যে এমন কিছু জিনিস রাখতে হবে ট্যাগ গুলা, যাতে সেই ট্যাগ গুলা খুব পপুলার হয়, মানে সার্চ দিলে যেন ওই ট্যাগ গুলা মানে আপনার সামনে আসে, বায়াররা যাতে ওই মানে এমন কিছু ট্যাগ সিলেক্ট করতে হবে যে ট্যাগ গুলো আপনার টাইটেল থাকবে, এবং ডিসক্রিপশনটা খুব শর্ট এবং ক্লিন হইতে হবে। অনেক কিছু দেওয়ার প্রয়োজন নয়, আবার কমও দেওয়ার প্রয়োজন। এবং গিগ আর এর সাথে সাথে একটা মূল বিষয় হচ্ছে গিগ ইমেজ। আপনার সবকিছুই ভালো করলেন কিন্তু গিগ ইমেজ যদি ভালো না হয়, র্যাঙ্কেও আসলো কিন্তু গিগ ইমেজ ভালো না হওয়ার না কারণে আপনার ক্লিক বাড়তেছে না, আপনার অর্ডারও পাচ্ছেন না। তো ভালো কিছু লোগো তৈরি করতে হবে এবং এসিওটা করতে হবে। এই সব মোটামুটি কম্বিনেশন করলে একটা গিগ আশা করি র্যাঙ্কে আসা কোনো ব্যাপার না, ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে আসা কোনো ব্যাপারই না, একটা গিগ সামনে আসা। আই স্ট্রংলি রাজেশ, রাজেশের টিপস গুলো দিয়েছে নিঃসন্দেহে এগুলো একদম কার্যকরী টিপস। অ্যাজ ইউজুয়াল আমি ওই ধরনের কথাগুলো বলে থাকি। যে এই মুহূর্তে কিছু কমেন্টস পড়বো, রাজেশ আপনাকে নিয়ে প্রচুর পরিমাণ কমেন্টস চলে আসছে। খাইরুল ভাই কমেন্টস করেছেন বড় ছেলে এবং আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। অধরা করে মিজুম আপনাকে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এছাড়া আরো অনেকে আপনাকে কংগ্রাচুলেশন করেছেন যেটা আমি অলরেডি, এবং অধরা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অধরা। সৈকত ভাই বলেছেন, রাজেশ ভাই নিউদের জন্য কিছু টিপস দেন, আমরা অবশ্যই এখানে আসবো, আমরা রাজেশ ভাইয়ের থেকে কিছু টিপস নেওয়ার চেষ্টা করব। সেই সাথে একটা প্রশ্ন এসেছে, মোহাম্মদ তুহিন করেছেন, আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, হুইচ ইনস্টিটিউট ইজ বেস্ট? রাজেশ এই ব্যাপারে আপনি কিছু বলবেন? তুহিন ভাই ফ্রিল্যান্সার হতে চায়, কোন প্রতিষ্ঠান থেকে উনি স্কিল ডেভেলপমেন্ট করলে ওনার জন্য বেশি ভালো হবে? ভাইয়া আমার কারেন্ট চলে গেছে বাসায়। আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন আর রাজার ভাইয়ের ইলেকট্রিসিটি চলে গেছে, দুঃখের বিষয়। আচ্ছা সমস্যা না, আপনাকে অন্ধকার হলো দেখা যাচ্ছে। এই প্রশ্নটার আনসার আপনি একটু দিবেন, আপনি কোথা থেকে শিখেছেন এবং কোথা থেকে শিখলে তুহিন ভাইয়ের জন্য স্কিল ডেভেলপমেন্ট করতে সুবিধা হবে, ভালো হবে? আমি দেখতে পাচ্ছি অলরেডি সালমা জাহান, সালমা আপু উত্তর দিয়ে দিয়েছে, প্রোডাস্টার্স বাংলাদেশ। অবশ্যই প্রোডাস্টার্স বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেস্ট একটি প্রতিষ্ঠান, এইখানে আপনারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন এবং খুবই বেস্ট সাপোর্ট পাবেন। এবং সেই সাথে দেখতে পাচ্ছি নেজাদ ভাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শুনতে পাচ্ছেন আমার কথা? আমার নেটটা স্লো ফোনের। রাজেশ আমি শুনতে পাচ্ছি। তুহিন ভাই আপনি এই ব্যাপারে সাপোর্ট নেওয়ার জন্য আমাকে ইনবক্স করতে পারেন। ফারজানা টুম্পা আপনাকে হ্যালো বলেছে, ফারজানা টুম্পা ফেভারিট ব্রাদার। এবং ইকবাল হোস, ইকবাল কোমল ভাই, ভাইয়া আপনার সাথে একটু দেখা করতে চাই। ওকে রাজীব ভাই, আপনার সাথে আপনার একজন ভাই দেখা করতে চাই, অবশ্যই দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই। রাজেশ আপনার সাথে কি এখন আবার আমরা কথা ফেরত আসতে পারবো? যদিও আমরা লাইভের একদম শেষের দিকে আছি। রাজেশ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া আমি শুনতে পাচ্ছি, বাট কথাটা ক্লিয়ার আসতেছে না। নেটওয়ার্ক সমস্যার জন্য আপনার ওইখানে একটু স্লো কথা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম টুম্পা। ওকে রাজেশ আপনি আমাকে আর একটা প্রশ্নের উত্তর দেন, যদি আপনি ফ্রিল্যান্সার না হতেন বা গ্রাফিক ডিজাইনার না হতেন তাহলে আপনি কি হতেন?
ওকে, রাজেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য আমরা এই মুহূর্তে রাজেশ থেকে একটু বিচ্ছিন্ন আছি। ওকে, আমি ততক্ষণে কিছু প্রশ্ন আনসার করি, এর ভিতরে যদি রাজেশ ফেরত আসে তাহলে আমরা আবার রাজেশের কাছে ফেরত যাব। মোহাম্মদ তুহিন প্রশ্ন করেছে, আমি কি কি বিষয়ের উপর ফ্রিল্যান্সিং কোর্স করব, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চাই। ওকে তুহিন ভাই, আপনি অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এছাড়াও অনেক স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ রয়েছে নতুনদের জন্য। এখানে দেখতে হবে যে আসলে আপনি কোনটাকে বেশি ভালোবাসতেছেন বা কোনটা আপনার সাথে বেশি স্যুট করতেছে বা কোন কাজটা আপনার জন্য সহজ মনে হচ্ছে, তো সেই কাজটা আপনাকে আপনি মুভ করতে পারেন। আর এই ব্যাপারে আরও ডিসিশন নেওয়া সহজ করার জন্য আপনি আমাকে ইনবক্স করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে আরো সহযোগিতা করার জন্য। ওকে, আমি এখনো তারপরে প্রশ্ন করেছে মুন্না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ভাই, অনেকদিন পর আপনাকে দেখতে পেলাম। মুন্না ভাই, আপনার কমেন্টস দেখে আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। নিজাদ ভাই প্রশ্ন করেছে, ব্রাদার ফাইবার ফ্রিল্যান্সারের পেমেন্ট অপশন নিয়ে যদি কিছু বলতেন, লাইক কোন কার্ড ইউজ করা উচিত, কোন ব্যাংক থেকে ইস্যু করা উচিত। আসলে আপনি উইথড্র করার জন্য আপনার কোনো কার্ডের প্রয়োজন নেই, কার্ডটা হচ্ছে আমরা এটিএম ব্যবহার করার জন্য, এটিএম কার্ড এটিএম ব্যবহার করার জন্য এবং অনলাইন পার্চেসিং এর জন্য ব্যবহার করে থাকি। এছাড়া উইথড্র করার জন্য বেসিক্যালি কার্ডের থেকে ব্যাংকটা বেশি সুইটেবল। এখন কোন ব্যাংক, আসলে বাংলাদেশের সব ব্যাংকেই আপনি অনেক বেটার সাপোর্ট পাবেন, আমাদের রাজেশ ভাই ব্যাক করছে, তো আমি শেষ করে আবার রাজেশ ভাইয়ের কাছে আসবো। সেটা হচ্ছে যে আপনি যে কোনো ব্যাংকেই অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেকটা ব্যাংকই আমাদের বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা আনার জন্য খুবই সাপোর্ট দিয়ে থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে দুইটা ব্যাংকের কাস্টমার আছে এই মুহূর্তে, একটা হচ্ছে ব্যাংক এশিয়া আর একটা হচ্ছে অনলাইন, তবে আমি পরিপূর্ণভাবে ব্যাংক এশিয়ার ইউজার। ব্যাংক এশিয়াতে আমি আমার কারেন্সিগুলো ট্রানজেকশন করে থাকি এবং ভেরি ফাস্ট রেসপন্স পাই, এবং তাদের কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে মোটামুটি সব কিছু যথেষ্ট পরিমাণ ভালো। বাট বাংলাদেশের এইবার অ্যাটেনশন করছি, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকই খুবই ভালো। ওকে রাজেশ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা আমি সর্বশেষ করেছিলাম সেটা হচ্ছে, আপনি যদি ফ্রিল্যান্সার না হতেন তাহলে আপনার কি হতেন আর কি প্রফেশনাল? ভাইয়া আরেকটা বার একটু রিপিট করেন। আপনি যদি ফ্রিল্যান্সার না হতেন তাহলে আপনার পেশা কি হতো? আমার মূলত ভাই ফ্রিল্যান্সার হওয়াটাই ইচ্ছা, আর যদি ফ্রিল্যান্সার নাই হতাম তাহলে আমার বিজনেস করার ইচ্ছা ছিল। বিজনেস, ওকে। আচ্ছা, একটা প্রশ্ন করেছে ফারজানা টম্পা, যে ভাই আপনি কি হতেন টপ ফ্রিল্যান্সার না, মানে ফ্রিল্যান্সার না হলে আমি রাজমিস্ত্রি হতাম, কারণ আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েছি, আমার ওই রিলেটেড কিছু একটা করতে হতো, কনস্ট্রাকশনের কাজ অথবা আর্কিটেক্ট, আর্কিটেক্ট হয়তো যাওয়া হতো না, কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে হতো, আমার মাথায় একটা লাল হলুদ টুপি থাকতো। আলটিমেটলি যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন ভাই এবং আপুরা, দয়া করে একটু পার্সোনালি নিয়েন না, আমি একটু মজা করে বলি, আমি এটা হতাম। ওকে, আচ্ছা, তারপরে রাজেশ ভাই আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনার ফিউচার প্ল্যানিং কি, এই ফ্রিল্যান্সিং বা অন্য বিষয় নিয়ে আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? ভাই বর্তমান হচ্ছে আমি যেহেতু ফাইবার হচ্ছে freelancer.com কাজ করতেছি গ্রাফিক্স নিয়ে, তো আমি এর পাশাপাশি ডিজিটাল কিছু করতে চাচ্ছি, এবং আমি বর্তমানে চেষ্টাও করতেছি, আমার এসিও নিয়ে করার ইচ্ছা আছে, এই মানে গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং এ এসিও আর গ্রাফিক্স এর লোগোটা নিয়ে আমার ফিউচারে আগানোর ইচ্ছা। আর ভবিষ্যতে আমি আপওয়ার্কেও অ্যাকাউন্ট খুলবো, তো আপাতত আমি ভাবতেছি আগে freelancer.com আর হচ্ছে ফাইবারে ভালো একটা কিছু করি এবং ভালো একটা পর্যায়ে চলে যাই, তারপর আমি আপওয়ার্কেও কন্টিনিউ। ওকে, তো এইবার আপনার কাছে আরো একটা প্রশ্ন থাকবে, যে প্রশ্ন বলতে এই মুহূর্তে আমি চলে আসবো, যেহেতু আপনি নিজেও একজন নতুন ফ্রিল্যান্সার, তারপরেও আপনি বেশ কিছুদিন ধরে কাজ করছেন এবং ভালো একটা পজিশনে চলে আসছেন, সেটা অবশ্যই আপনার নিজের চেষ্টায়, এবং আপনি যেহেতু আমার স্টুডেন্ট আমি দেখেছি আপনি কি পরিমাণ হার্ডওয়ার্ক করেন, তো এই মুহূর্তে যারা নতুন এই মুহূর্তে ফ্রিল্যান্সার হতে চায়, নতুন কাজ শিখতে চায়, যারা এখন স্কিল ডেভেলপমেন্ট করেনি, অলরেডি আমরা কিছু প্রশ্ন কমেন্টসও করেছি যে সে শিখতে চায়,
তো এই ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন নতুনদের জন্য? নতুনদের জন্য যারা নতুন তারা তাদের মধ্যে কিছু কনফিউশন থাকে, কনফিউশনটা হচ্ছে আমি কোনটা নিয়ে কাজ করব, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং, আমি কোন সেক্টর নিয়ে কাজ করব। তারপরে সেকেন্ড কোশ্চেন থাকে তাদের মধ্যে হচ্ছে আমি কোন আইটিতে শিখলে আমার জন্য বেটার হবে। তৃতীয় থাকে তাদের কম্পিউটারের কন্ডিশন কেমন হবে, তো এগুলো তাদের জন্য বেটার হয়। তাদের আশেপাশে যদি কোনো বড় ভাই বোন বা কোনো ইনস্টিটিউট থাকে সেখানে যেয়ে তারা এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারে। দ্বিতীয়ত তারা যেহেতু এখন ইউটিউব ডিজিটাল যুগ, ইউটিউবে যেয়ে তারা যে কোনো বিষয়ে কোশ্চেন তাদের ওখানে যেয়ে তারা অনেকটা উপকৃত হতে পারে। আর হচ্ছে এখানে অনেকেই বলে যে আমি যে ফ্রিল্যান্সিং মানেই ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এটা একদিক দিয়ে সত্য, একদিক দিয়ে আবার মিথ্যা। কারণ কি, আপনি কোর্স এমন না যে আপনি ঘরে বসে থাকলেন আর আপনার লাখ টাকা ইনকাম, এটা যখন তখনই পসিবল হবে যখন আপনি একটা নিজেকে ডে বাই ডে স্কিল করবেন এবং ধৈর্য এবং কর্ম প্রচেষ্টা দিয়ে লেগে থাকবেন। এক সময় আপনার কাছে লাখ টাকা কেন, 1 লাখ কেন, 5 লাখ, 10 লাখও কিছু মনে হবে না, এটা একটা টাইমের ব্যাপার আছে। কারণ যে কোনো জিনিস সহজে পাওয়া যায় না। আপনি একটা ভালো পর্যায়ে চাকরি করতে গেলেও প্রতিযোগী, এখানেও তেমন প্রতিযোগিতা আছে। কারণ এখানে মধ্যে আপনার প্রত্যেকটা ফ্রিল্যান্সারের সাথে আপনার প্রতিযোগিতা করে সেখানে আপনাকে টিকতে হবে। এখানে আপনি আসলেন লক্ষ টাকার চিন্তা করলেন, এটা আসলে সম্ভব না। তো নতুনদের জন্য আমার এটাই সাজেস্ট যে আপনারা ফার্স্টে চিন্তা করবেন যে কোনটা নিয়ে কাজ করবেন এবং সেটা আপনার জন্য কেমন, আপনি কি এটাতে ভবিষ্যতে কিছু করতে পারবেন কিনা। তো এগুলো টুকটাক বলেই ফ্রিল্যান্সিং এ মানে ভালো কিছু করা অবশ্যই সম্ভব। আমি সম্পূর্ণ এগ্রি রাজেশ ভাই আপনার সাথে। এই মুহূর্তে ইকবাল কমল ভাই একটা প্রশ্ন করেছে, যিনি এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ছেন, এখন ফ্রিল্যান্সার হতে চান, তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? বা উনি কি এই মুহূর্তে ওনার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে সিরিয়াস হবে, বা উনি কি আসলে ফ্রিল্যান্সার হতে পারবে কিনা? রাজেশ ভাই, হ্যাঁ অবশ্যই ফ্রিল্যান্সার হওয়া সম্ভব সবার ক্ষেত্রেই। ফার্স্টে তাই ভাবতে হবে আমি কোন কোর্স মানে কোনটা নিয়ে করব, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং নাকি ওয়েব ডিজাইন বা আদার্স কোনো। কারণ ফ্রিল্যান্সিং এর অনেক সেক্টর আছে। আপনাকে ফার্স্টে আগে ইউটিউব দেখে বা আশেপাশে কারো মানে ইনে ভাবতে হবে যে আপনি কোনটা করবেন। তো সেটা ভাবার পরে আপনি আপনার একটা অবশ্যই বাসায় একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। তারপর আপনি একটা ভালো একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হন, ভর্তি হয়ে আপনি তাদের যে নিয়ম কানুন বা তাদের যে আছে সেটা অনুযায়ী যদি আপনি শিখতে থাকেন এবং আপনি বাসায় যদি নিজেকে টাইম দেন, অবশ্যই একজন স্টুডেন্ট হিসাবে যে কোনো ক্লাসেই পড়ুক, সে ক্লাস 10 হোক বা ইন্টারে হোক বা ভার্সিটি লেভেল হোক বা বয়স্ক হোক, সে যদি তার লক্ষ্যের দিকে যদি অটুট থাকে যে না আমাকে এটাতে করে এটা কিছু করতে হবে, অবশ্যই তার পক্ষে সম্ভব যে কোনো বয়সই হোক। ওকে ধন্যবাদ। সেই সাথে একটা প্রশ্ন আবার, সেটা হচ্ছে নিজের ভাইয়ের যে ডুয়েল কারেন্সি কার্ড, আসলে কার্ডেরই দরকার নেই, আপনি উইথড্র করার জন্য মার্কেট প্লেস থেকে আমাদের কার্ডেরই কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে থাকি। ওকে, মুন্না প্রশ্ন করেছে, ভাইয়া আমার একটা পিওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, সেটা এখন কি অন্য ফাইবার অ্যাড করতে পারবো? না, আপনি অ্যাড করতে হলে আপনাকে পিওনিয়ার থেকে পিওনিয়ারে ফান্ড রেফারেন্স একটু আমি একটু দেখে বলি, অ্যাড ফান্ড আমি নামটা ঠিক ভুলে গেছি, একটু সময় দিবেন আমি দেখে বলি। ফান্ডিং সোর্স, আপনাকে ফান্ডিং সোর্স আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে দেখবেন যে লগইন করার পরে অ্যাক্টিভিটির মধ্যে ফান্ডিং সোর্স একটা অপশন রয়েছে, সেখানে দেখবেন যে আপনার ফাইবারের ইনফরমেশনটা অ্যাড করা রয়েছে, ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করা আছে। সো আপনাকে যে কাজটা করতে হবে, পিওনিয়ারের সাথে কমিউনিকেট করে, পিওনিয়ারের সাথে লাইভ চ্যাট অথবা ওদের সাথে ফোনে কমিউনিকেট করে ফান্ডিং সোর্স থেকে আপনার যে বর্তমান ফাইবার অ্যাকাউন্ট আছে সেটা ডিসকানেক্ট করতে হবে, দেন আপনি ওটাকে নতুন ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। সো ওটা আপনি ডিসকানেক্ট না করে বা রিমুভ না করে আপনি নতুন করে অ্যাড করতে গেলে আপনার পিওনিয়ার বা ফাইবার দুইটাই সাসপেন্ড হওয়ার সম্ভব সম্ভাবনা আছে। ওকে, আবার ইকবাল কমল ভাই আমার 200তম ব্যাচের স্টুডেন্ট। তো প্রিয় দর্শক, এছাড়াও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন। তো সর্বশেষ আমরা অলমোস্ট শেষের দিকে চলে
চলে এসেছি। রাজেশ ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বক্তব্য থাকে সর্বশেষ, আপনি এখন বলতে পারেন। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, তো আমি ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনার দর্শকদের যারা আজকে আমাদের লাইভে উপস্থিত আছেন সবাইকেই ধন্যবাদ লাইভটা দেখার জন্য। আর আমি খুব বেশি বড় একজন ফ্রিল্যান্সার না, তবে যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি ততটুকু চেষ্টা করছি সবাইকে শেয়ার করতে আমার কিছু কথা। তো আপনাদের আশেপাশে যারা ছোট ভাই বোন বা যেই হোক সম্পর্ক, তারা যদি ফ্রিল্যান্সিং শিখতে চায়, কোনো সময় তাদেরকে ডিমোটিভেট করবেন না, তাদেরকে তাদের পাশে থাকবেন এবং তাদেরকে যথেষ্ট হেল্প করবেন। আশা করি তারা খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। এবং আপনারা যারা এখনো ফ্রিল্যান্সার না বাট ভাবছেন, আপনারা করতে পারেন, কারণ স্টুডেন্ট বয়সে আপনারা যদি চান যে বাবা মাকে হেল্প করবেন, তাহলে ফ্রিল্যান্সিং একটা বেস্ট ওয়ে। কারণ যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি 3 থেকে 4 মাসে একটা কোর্স সম্পূর্ণ করে আপনি নিজের চেষ্টায় একটা ভালো কিছু করা অবশ্যই সম্ভব। আশা করি যে যার অবস্থান থেকে বুঝতে পারছেন আমার কথাটা। ইউ আর ভেরি রাইট। যাই হোক, রাজেশ ভাই আজকে খুব ভালো ভালো কিছু কথা বলেছে, যেগুলো আমি সম্পূর্ণ একমত হয়েছি। এবং আসলেই এই ব্যাপারগুলো যারা ফ্রিল্যান্সার হতে চায় অবশ্যই তাদেরকে ডিমোটিভেট করবেন। ফ্রিল্যান্সার হওয়া মানে অনেক ফ্যাসিলিটিস আছে কাজ করার এবং অন্যান্য অনেক দিক থেকে অনেক সুযোগ সুবিধা আছে। তো সে ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন রাজেশ ভাইয়ের আলোচনায়। এবং আপনার বয়স যাই হোক না কেন, আপনি চাইলে একটা ডিসিশন নিতে পারেন যে আপনি ফ্রিল্যান্সার হবেন। একটা কথা আছে যে কথাটা আমি বলে শেষ করব, এ ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা ডিসিশন আপনার জীবন পরিবর্তন করতে পারে। গ্রাফিক ডিজাইন শিখুন আর যেটাই শিখুন না কেন, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার, আমি বলবো গ্রাফিক ডিজাইন শিখুন, স্কিল ডেভেলপমেন্ট করুন। বর্তমান বিশ্বে এবং ভবিষ্যৎ বিশ্বে স্কিল ডেভেলপমেন্টের বিকল্প আর কিছু নেই। স্কিল ডেভেলপমেন্ট করুন, গ্রাফিক ডিজাইন শিখুন, সবসময় ডিজাইনের ভিতর থাকুন, হ্যাপি ডিজাইনিং। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।